আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। হুমায়ুন কবিরের ছবি আলিয়াতে আমরা অভিনয় করতে দেখতে পারবো তনুশ্রী চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকারকে। এই ছবিটি নারী পাচার ও বাল্যবিবাহ নিয়ে তৈরি হচ্ছে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন অনিকেত চট্টোপাধ্যায়। ছবিটিতে তনুশ্রীকে আমরা দেখতে পারবো পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে। অপরদিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। ঘটনাচক্রে একটি দুর্ঘটনা ঘটে যায় প্রিয়াঙ্কার সঙ্গে, আর তারই তদন্তে নামেন তনুশ্রী। ছবিটি শুটিং হবে দেগঙ্গা, তাকি ওইসব এলাকায়। তবে বর্তমানে বারাসাতের উত্তপ্ত পরিস্থিতির জন্য পিছিয়ে যাচ্ছে ছবিটির শুটিং। হ্যাঁ বন্ধুরা, 14 জুলাই থেকে 16 জুলাইয়ের মধ্যে শুরু হওয়ার কথা ছিল আলিয়া ছবির শুটিং, কিন্তু বর্তমানে পিছিয়ে গেল ছবির শুটিংয়ের ডেট। শোনা যাচ্ছে আগামী 21 জুলাই থেকে শুটিং শুরু হতে পারে। তো বন্ধুরা, বড় পর্দায় প্রিয়াঙ্কা সরকার আর তনুশ্রী চক্রবর্তী অসাধারণ অভিনয় দেখতে কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে আর কিছুদিন। এই ছবি সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের জন্য। তার জন্য কিন্তু বন্ধুরা, আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।